গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, আর বুধবার সকাল এখন বাজে 10:30, আর 10:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখনই বানালাম, না আমি বানানি, সরি, মা বানিয়েছে, মা আজকে পোহা বানিয়েছে মা। আর এটা আমরা একটু অন্যরকম করে বানাই, এটা আমরা ডিম দিয়ে বানাই। নর্মালি পোহা ডিম, পোহা থেকেও ডিম দেয় না, কিন্তু আমরা ডিম দিই, কারণ নর্মাল পোহা আমার ঘরে কেউ খেতে চায় না, ডিম দিলে সবাই খেয়ে নেয়। তো সেই জন্য আজকে ডিম দিয়ে পোহা বানিয়েছি, আর আপনারাও ট্রাই করে দেখতে পারেন, দারুণ লাগে ডিম দিয়ে। আর ডিম তো যাতে দেবেন ভালো লাগবেই। একটু চাইনিজ চার্চে করতে পারেন, যেরকম আমরা নুডলস করি সেরকম চাইনিজ সস টস দিয়ে করলে বেশ ভালো লাগে। তো এতে আলু, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েছি, আর টমেটো। তো দারুণ হয়েছে খেতে এটা। এখনো কোনো কাজ স্টার্ট করিনি, সকালবেলা উঠে জাস্ট এক্সারসাইজ করলাম, করে চাটা খেয়ে আর এখন ব্রেকফাস্ট করছি, তারপর কাজ করবো। আর আপনাদের একটা নিউজ দেওয়ার আছে, যেটা হচ্ছে একটু স্যাড নিউজ, যেটা হচ্ছে মানে যেটা হচ্ছে যে আমরা কলকাতা যাচ্ছি না, আমাদের কলকাতা যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। তো তাই জন্য মনটা একটু খারাপ, একটু আপসেট, কেন কি অনেক কিছু রিজন আছে যেটা ক্যান্সেল করার ব্যাপারে। কেন কি এখন এমনই সিচুয়েশন, কেন অনেক দিক আমাদের চিন্তা করতে হচ্ছে যাওয়ার আগে। এখন নর্মাল ডে নয় যে হুট করে ভাবলাম আর চলে গেলাম, সেই রকম না, এখন অনেক কিছু ভাবতে হচ্ছে। ওখানে গিয়ে কোয়ারেন্টাইনে থাকার কথা, তারপর ওখানকার সিচুয়েশনের কথা, তারপর যদি আবার কারোর শরীর টরীর খারাপ হয় ওয়েদার চেঞ্জের জন্যে, সেটাও একটা চিন্তা আসছে মাথায়। কেন কি সে ওয়েদার চেঞ্জ হলে তো হয়ই, এটা এটা তো নর্মাল। তো সেই জন্যে, আর শ্রেয়াস তো একদম যেতে রাজি না, ও একদম যেতে রাজি না, ওর প্রবলেম, ও বলছে আমার অনেক প্রবলেম হবে গেলে, আমার ক্লাস করতে প্রবলেম হবে। তারপর ওখানে সব কিছু অ্যারেঞ্জমেন্টও ঠিক মতো নেই, সেই জন্যে অনেক কিছু চিন্তা ভাবনা করে আমরা ডিসিশনটা নিলাম যে এখন যাওয়াটা ঠিক হবে না। তো সেই জন্যে এখন দেখা যাক আবার কবে যাওয়া হয়, একটু যদি সিচুয়েশনটা একটু যদি আন্ডার কন্ট্রোল হয় তাহলে আমরা আবার চিন্তা ভাবনা করব নেক্সট যাওয়ার। আর এমনিতে এই সালটা এমনিতেই সবার খারাপ যাচ্ছে, আবার গিয়ে আমরা কিছু খারাপ নিতে চাই না আর কি, কিছু না, কোনো কিছু বাই চান্স হলে তখন নিজেই আর কি পস্তাতে হবে যে তা কেন আসার ডিসিশনটা নিলাম। তো যাই হোক, যেহেতু এতটা ট্রাভেল করে যাওয়ার ব্যাপার আছে, তো ওই জন্যে একটু ওই হয়ে গেছে, মানে মনটা একটু খারাপ হয়ে গেছে সবারই। ওখানে মা বাপিরও মন খুব খারাপ হয়ে গেছে, যেহেতু ওরা একটু খুবই এক্সাইটেড হয়ে গেছিলো যে আমরা যাচ্ছি শুনে, মানে অনেক দিন দেখা হয়নি আমাদের, লাস্ট এই পুজোর সময় দেখা হয়েছিল, তো 1 বছর হতে যাচ্ছে প্রায়। তো যাই হোক, সব সময় সব কিছু হয় না, মেনে নিতে হয় সেটাকে, আর কি করা যাবে। আর আমরা তো সুটকেসও কিনে নিয়েছিলাম, আপনাদের বললাম যে একটা ট্রলি আমরা কিনেছি, সেটা দেখাবো আপনাকে, ওটা কেনাটাই বৃথা হলো, যাকে ওটা কাজে লেগে যাবে। কেন কি আমাদের পুরনো ট্রলিটা যে ভেঙে গেছে, ও যখন US গেছিল তখন কাস্টমসে এমন করে টেনেছে পুরো হ্যান্ডেল বার করে দিয়েছিল, সেই জন্যেই আমাদের কিনতে হলো, ওটাও নতুনই ছিল একদম। সেই জন্য যাই হোক, ওটা কেনা হয়েছে, কাজে লেগে যাবে পরে, ওটা কোনো ব্যাপার না। তো যাই হোক, মন খারাপ করে বসে থাকলে তো হবে না, মনটাকে ভালো করতে হবে। আর মনটা ভালো করার জন্য কি করতে হবে, ভালো ভালো খেতে হবে, খাওয়া ভালো খাবার খেলে মন অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। তো এই জন্য আজকে ব্রেকফাস্টটাও ভালো হয়েছে, আর আজকে আমি লাঞ্চেও একটু ওই বানাবো, চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানাবার ইচ্ছা আছে। ফ্রাইড রাইস না, পোলাওটা কাইন্ড অফ বানাবো, আর যেটা কম অয়েলে, মানে উইদাউট অয়েল বানাবো ওটা, শুধু একটুখানি ঘি দিয়ে। তো ওটা আপনাদের সাথে শেয়ার করব, আর চিলি চিকেনটাও একটু অন্যরকম করে বানাবো, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সঙ্গে থাকুন। তো মা এখানে বসেছে পিচবোর্ড কাটতে, মানে যে কাটানো হয় না ডিব্বাগুলো, যেগুলো জিনিসপত্র আসে, তো সেই ডিব্বাগুলোর ওগুলোকে কাটছে। কেন কি এখন সব জিনিস কোয়ারেন্টাইনে থাকে, সেই জন্য আমরা আর ওগুলো কাপড়ের মধ্যে, মানে
রান্নাঘরের কাপড়ের মধ্যে ঢোকাই না, তো আলাদা করে এরকম সাইডে রেখে দিই। তো এমনি ছড়িয়ে ছিটিয়ে রাখা থাকলে বড্ড বাজে লাগে দেখতে, আর অগোছালা হয়ে থাকলে জায়গাটাও পরিষ্কার পরিষ্কার করতে অসুবিধা হয়। তো সেই জন্যে আগে এইটা ছিল, তো এটা এখন ছোট পড়ে যাচ্ছে, মানে এত জিনিস হয়ে যাচ্ছে যে ওটা ছোট হয়ে যাচ্ছে আর ছিঁড়ে যাচ্ছে, সেই জন্যে আর একটা বার করা হয়েছে আজকে স্টোর থেকে, স্টোর রুম থেকে আর একটা বার করা হয়েছে। তো ওইটাই, ওইটার মধ্যেই এখন সব ঢোকানো হচ্ছে। এই দিকেরটা কাটবে না, এইটা তো এর মধ্যে সব জিনিস, বিস্কুট ফিস্কুট চানাচুর চিড়ে ভাজা এই সব জিনিস এর মধ্যে রাখা থাকবে। তাহলে ওইটাতে থালা এসে যেত। আর এখন আমাদের যেহেতু পেপার প্লেট ইউজ করা হয়, একবার চাপা থাকে ব্যাস, তারপর খোলা হলেই আর ওটা খোলা হাঁ হয়ই হয়ে থাকে। আমি চলে এসেছি রান্নাঘরে, আর আজকে বললাম আজকে আমরা আজকে আমি বানাবো মন ভালো করার রান্না, যেহেতু সবার মনটা একটু আপসাইড সেই জন্য আজকে আমি বানাবো পোলাও আর চিলি চিকেন। তো চিলি চিকেনের জন্য আমি এখানে দেখলে নিই আপনার ম্যারিনেট করলাম এটাকে, আদা রসুন আর ভিনিগার গোলমরিচ আর একটু কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়েছি এর মধ্যে, আর নুন আর একটু সোয়া সস। তো এটা আবার আমি ভেজে নেব, আর বাকি কেটে রেখে দিয়েছি এই যে পেঁয়াজ আর ক্যাপসিকাম, তো এখন এটা ভাজবো। আর চিলি চিকেনের মশলাটাও আমি এখানে সব সসগুলো মিশিয়ে নিয়েছি আমি এখানে, চিলি সস, এই রেড চিলি সস, সোয়া সস, টমেটো সস আর একটু কর্নফ্লাওয়ার, আর একটু আমি এখানে ওই মশলা দিয়েছি যেটা আমরা নুডলস মশলা একটুখানি এর মধ্যে অ্যাড করেছি, ব্যাস আর কিছু অ্যাড করিনি। তো চলুন তাহলে স্টার্ট করে দিই এটা ভাজা। খুব বেশি তেলে আমি এটা ভাজবো না, অল্প 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 তেলে শ্যালো ফ্রাই করেই বানাবো। মাংসগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, আর এবার আমি চিলি চিকেনটা বানাবো। মাংসগুলো ভাজতে ভাজতে আমি পুরো পুড়ে গেলাম, আমার চারিদিকে পুরো তেল ছিটিয়ে এক এক কার অবস্থা, চর্বি ছিল ওতে মাংসের সাথে, তো ওই জন্য এটা এত ছেটাচ্ছিল। আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে, আর দেখে দারুণ ইয়াম্মি লাগছে, কালারটাও খুব সুন্দর এসছে। তো পোলাও রেডি, অয়েল ফ্রি পোলাও। তো পোলাওটা দেখে ভালোই লাগছে, মানে ভালোই হয়েছে, একদম চালগুলো একদম খিলা খিলা হয়েছে। লেট হয়ে গেছে, আড়াইটে বেজে গেছে, তো আমরা এখন খেয়ে নেব। শ্রেয়াংশ আর থাকতে পারছে না, নাকি ওর বাবার এখনো স্নান হয়নি, আর আমি বোধ হয় প্রত্যেক ব্লগেই এটাতে বলি কখন থেকে যেতে বলছি, যাচ্ছে আর না।
তো আমি শ্রেয়াসকে খেতে দিয়ে দিচ্ছি।